হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? তে আপনাদের সামনে আজ আমি দেখাবো যে তিন শেড ওয়াল বাড়ি কিভাবে কাজ করছি। তে এগুলো আমার তিন রুমের মালামাল, আমি কি কি ব্যবহার করছি এখানে আপনারা দেখবেন। তে একবার যদি আপনারা দেখেন তাহলে পরে আর আপনার দেখা লাগবে না। তে তিন রুমের আমার যেহেতু একটা করে ফ্যান হবে, সেক্ষেত্রে আমার তিন কাঠের একটা একটা করে বক্স প্রত্যেক রুমে বসবে, এবং তিন রুমে আমার তিনটা ডিশের লাইন হবে। এর জন্য আমি তিনটা দুই ঘাটের বোর্ড এখানে প্রয়োজন। তো বন্ধুরা, আমার বোর্ড কিন্তু অনেক মজবুত। তো আপনারা যখন কাজ করবেন, আপনারা বোর্ড কিন্তু অবশ্যই মজবুত লাগাবেন, কেননা মজবুত বোর্ড দিয়ে কাজ করলে আপনার কাজও ভালো হবে। তো আমার এই দুইটা, আমার বারান্দা আছে দুইটা এবং আমার একটা বাথরুম আছে। তো এখানে আমি দুই বারান্দায় দুইটা দুই ঘাটের বোর্ড এবং একটা বাথরুমে আমার গিজার লাগবে, সেক্ষেত্রে আমি একটা দুই ঘাটের বোর্ড লাগাবো। তো এখানে তিনটা আমার এক ঘাটের বোর্ড আছে, এটা আমার পাওয়ার লাইন। তো বন্ধু দেখেন, এটা আমার 7x9 এইচডিপি বক্স বা ডিস্ট্রিবিউশন বোর্ড বলতে পারেন আপনারা। তো এখানে আমার ব্যান প্রয়োজন। তো কী কারণে প্রয়োজন এবং এগুলো আমি কীভাবে কোথায় কী লাগালাম তা আপনি দেখাবো। তো বন্ধুরা দেখেন, আমি এটা রুমের মিডিলে আমার এখানে বলের পয়েন্ট হবে। তো বন্ধুরা দেখেন, আমি এখানে কর্নারে আমি ব্যান দিয়ে ঘুরিয়ে নিয়ে এসেছি, এবং দেখেন এখানে 5x5 এটা আমার মিডিল লাইন ওই পাইপ দিয়ে আসবে। বন্ধুরা দেখেন, আমি এখান থেকে ডবল লাইন এখানে নিয়েছি, এবং একটা পাইপ দেখেন উপর দিকে, এটা আমার ফ্যানের লাইন উপর দিকে নিয়ে যাব। তো এইখানে আমার একটা বাল্ব হবে। তো বন্ধুরা এখানে দেখেন, একটা বাল্বের লাইন আমি করে রাখিছি। তো এখান থেকে আমি ব্যান ঘুরে, এটা আমার 1 ইঞ্চি পাইপ। তো 1 ইঞ্চি পাইপ দিয়ে আমি মেন লাইন এবং আমার বাল্বের লাইন আমি এখানে নিয়ে আসবো। তো এখানে দেখেন, আমার তিনটা পাইপ আছে। তো এই তিনটা পাইপের আপনার কাজ আছে, এই তিনটা পাইপ আপনার এই যেখানে মুখ দেখছেন, এইখানে আমি বন্ধুরা এখানে বাল্ব বা টিউবলাইট দিব। তো এইখানে আমার যে নিচের পাইপটা দেখছেন, এটা আমার এইচডিপি বোর্ড, এটা আমার প্রত্যেক রুমের মেন লাইন এবং মেন লাইন যাবে। এবং মাঝেরটা যে পাইপটা দেখছেন, এই পাইপটা আপনার এই রুমের আমার রুমের লাইন, এবং আমার নিচে যেটা দেখছেন, এটা আমার রুমের পাওয়ার লাইন। এটা আমি ফ্রিজ অথবা যে কোনো জিনিস ব্যবহার করতে পারি। এবং তিনটার উপরে যে পাইপটা দেখছেন বন্ধুরা, উপর পাইপ যেটা দেখছেন, সেটা কিন্তু আপনার রুমে চলে গেছে। তো আমি আরেক রুমে নিয়ে গেছি, এটা আপনার আরেকটা রুম আমার যেহেতু আছে এবং বাইরে রুম আছে। তো এখন আমি তার অপর রুমে আমি যাব। তো এখন বন্ধুরা, আমি দেখাবো আমি এইখানে কিভাবে আমি লাইনটা নিয়ে এসেছি। তো বন্ধুরা দেখেন, আমি যেটা আঙ্গুল দিয়ে আমি ধরে রেখেছি, এটা কিন্তু আমার ওই রুমের থেকে, অর্থাৎ এইচডিপি বক্সের পাইপের ওখান থেকে কিন্তু এসেছে। তো এই পাইপটা দেখেন, আমি এই রুমের আমার মেন লাইন, এবং এবার নিচের পাইপটা এই রুমের আবার বলের লাইন গেছে এবং একটা ফ্রিজের লাইন গেছে। এবং উপরের যে পাইপটা দেখছেন, এই উপরের পাইপটা, এটা গেছে আমার আরেকটা যে সর্বশেষ রুম, তিনটা রুমের কথা বলছিলাম, সেই তৃতীয় রুমে এখানে চলে গেছে। তো বন্ধুরা দেখেন যে আমি কিভাবে কাজ করছি, এটা কিন্তু সম্পূর্ণ কনসিল করে আমি দিয়েছি। তো এটা আমার উপরে আমি একটু উপরে দিয়েছি, এজন্য এর উপরে আরও তিনটা ইট আপনার জয়েন্ট হবে, তারপর ছাদ হবে। তো সেক্ষেত্রে আমার ছাদ থেকে আমার পয়েন্টগুলো অ্যাকুরেট থাকবে। তো বন্ধু এইখানে আমার দেখেন, আমি এটা আমার ডিশের লাইন, এখানে আমি ওয়াল বাঁকা করে আমি এইখানে একটা বাল্বের লাইন করেছি, এবং এখান থেকে আমার ফ্যানের উপরে দেখেন, ফ্যানের আমার উপরের লাইন আমি পাইপ দিয়েছি, এবং নিচে আমার একটা তিন ঘাটের আমার মেন বোর্ড দিয়েছি। এখানে আমার সুইচ সিস্টেম হবে, মধ্যে রেগুলেটর হবে এবং সকেট হবে। এবং দেখেন যে ফাঁসা দেখছেন, এই ফাঁসাটা আমার বারান্দার লাইন পাস করেছি, এইখানে আমার পিছন দিয়ে আমি নিয়ে যেতে পারবো। তো বন্ধুরা, আমরা অন্য দিকে দেখাই। তে বন্ধুরা, এটা আমার ডিশের লাইন ছিল। তে আমি যেটা এখন দেখাইছিলাম যে এখানে আমার কীভাবে লাইন আসছে, তো এর নিচে আমার একটা দুই ঘাটের বোর্ড এখানে দেওয়া আছে, এখানে আমার বল এবং একটা ফ্যানের লাইন করব। তে বন্ধুরা, আমি আর এক পাশে যাই, দেখি আপনি, আমি এইখানে একটা ফ্রিজের পাওয়ার লাইন দিয়েছি, যেহেতু একটা পাওয়ার লাইন হবে, এজন্য আমি এখানে এক ঘাটের বোর্ড দিয়ে আমি একটা পাওয়ার লাইন দিয়েছি।
তে বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, এবং সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তে বন্ধুরা, আমার ভিডিওটা পুরো না টেনে পুরো দেখবেন। তে বন্ধুরা, আমরা শেষ রুমে অর্থাৎ তৃতীয় রুমে এখন এসেছি। বন্ধুরা দেখেন, আমি তৃতীয় রুমের দরজা থেকে ঢুকতে আমি তিন ঘাটের একটা স্টিল এমকে বোর্ড আমি লাগিয়েছি। এই রুমে আমার দেখেন এটা আমার বাল্বের পয়েন্ট, এইখানে আমি বাল্ব দিব। এবং দেখেন কর্নারে আমি ব্যান্ড লাগিয়ে আমি এখানে আমার একটা বাল্বের লাইন করব, এবং উপরে দেখেন ফাইনাল লাইন আমি এখানে নিয়ে যাব। তো এইখান থেকে আমি একটা পাওয়ার লাইন দিয়েছি, এখানে আমি কম্পিউটার অথবা যে কোনো ভারী লাইন আমি ব্যবহার করতে পারবো। তো বন্ধুরা, আমার দুই রুমের মাঝে একটা বাথরুম আছে। তো বাথরুমে আমি দেখেন এটা বাথরুমের লাইন আমি কিভাবে করছি, এটা আমার বাথরুমে গিজারের লাইন হবে, তো এই জন্য আমি দুই ঘাটের আমি এখানে বোর্ড দিয়েছি। তো বন্ধুরা দেখেন, আমি এটা বাথরুমের ভিতরে কিন্তু আমি লাইন ঢুকিয়ে দিয়েছি। বন্ধুরা দেখেন, এটা হোল্ডারের নিচে আমার কিন্তু বাথরুমে দেখেন লাইনটা আমি কিন্তু দেখা যাচ্ছে, এটা আমি দিয়েছি। তো দেখেন, এটা আমার মেন ডিস্ট্রিবিউশন বোর্ড অথবা আমি এইচডি বোর্ডও বলতে পারি। এটা আমি যেটা আমি আমার ওই রুম থেকে দেখালো ব্যান হয়ে ভিতরে ঢুকছে, সেটা আমার পাইপ। এটা আমার উপরে আমার বারান্দায় একটা লাইট হবে এবং নিচে একটা বোর্ড হবে। তো বন্ধুরা, এই আমার ছিল ভিডিও। তো ভালো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।